অবদুল কাদের কাউয়া কাদের উনি তো খাতা দেখে দেখে বক্তব্য দেয় উনি খাতা দেখে বক্তব্য উনি তো ডাইরেক্ট কিছু বলতে পারে না অসুস্থ লোক যে দেশ চলে না আমি যখন মন্ত্রী আমার বিরুদ্ধে যখন করে তখন কি করব তখন আপনি আসেন আমার পক্ষে মনুল হক তোর মতো খয়রাতির বাচ্চা বেটা মামুনুল হক কি তোর মতো ভিখারি আল্লামা আজিজুল হকের একটা পশমের যোগ্যতা সমগ্র বাংলাদেশের তুই কে সেই আজিজুল হকের সন্তানকে বলে ঘড়ি চুরি করেছে প্রিয় দর্শক চেতে গেলেন উবাইদুল কাদের চৌধুরী দর্শক সাংবাদিকদের উপর কি কারণে ক্ষেপে গেলেন সেই ভিডিও চিত্রটা অবশ্য আপনাদের সামনে তুলে ধরব পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কেন তিনি ক্ষেপে গেলেন প্রিয় দর্শক বিএনপির একজন বাঘিনী বলা যেতে পারে সরকারকে উদ্দেশ্য করে মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কিছু বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা ইতিমধ্যেই নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করেছে প্রিয় দর্শক চমৎকার সেই বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরবো এবং আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে ডক্টর ফাইজুল হক এমন কিছু আবেগ ঘন কিছু কথা বলেছেন যে কথাগুলো শুনলে বলে আপনার হৃদয়ে রেখাপাত করবে দর্শক তো পুরো ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলছে পুরো ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনি আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানানোর জন্য অনুরোধ করছি তো দর্শক চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করি প্রিয় দর্শক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের কেন চেতে গেলেন সে ভিডিও চিত্রটা একটু পরে তুলে ধরছি এর আগে চলুন বিএনপির বাঘিনী কীভাবে গর্জে উঠলেন আওয়ামী লীগ সরকারকে নিয়ে এবং বিএনপি ক্ষমতায় গেলে কি করবেন সে ভিডিও চিত্রটা তুলে ধরি অবৈদুল কাদের কাউয়া কাদের উনি তো খাতা দেখে দেখে বক্তব্য দেয় উনি খাতা দেখে বক্তব্য উনি তো ডাইরেক্ট কিছু বলতে পারে না অসুস্থ লোক যে দেশ চলে না এ দেশ অসুস্থ লোক যে চলে ও হ্যাঁ ওইটা পাগলের পাগলের কথা আমরা ধরি না পাগলের কথা ধরি না ওনার মাথায় বড় ছিল উনি মৃত্যুর এখন উনি মৃত্যুর পথে তারপর মিথ্যা কথা বলতেছে দ্রব্য মূল্য দাম কমিয়ে দিতে বলেন আমরা যে গরমে সেই ঘুমাইতে যাই কারেন্ট নেই শুইতে যাই কারেন্ট নেই বসতে যাই কারেন্ট নেই বাচ্চারা লেখাপড়া করতেছে কলেজের মেয়েদের পরীক্ষা করতে পারতেছে না উনার বাপের দেশ না এটা এটা জনগণের দেশ আমরা বলি না বিএনপি করে আমাদের দেশ আমাদের জনগণের দেশ হ্যাঁ জনগণের দেশ হ্যাঁ উনি না আমার প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী একজন সেনাবাহিনীর ওয়াইফ উনি এই দেশ উনার হাজবেন্ডটা চালিয়ে গেছে যেভাবে জিয়া রহমান আপনি দেখেন কত উন্নয়ন করেছে বয়স্ক ভাতা শিশু ভাতা মুরগির খামার মাছের খামার কে করেছে জিয়া রহমান করেছে উনারই ওয়াইফ উনি কিনা করবে উনি একজন সম্মানী মহিলা উনাকে আজকে কিছু কি তিনবারে হ্যাঁ বলছি তিনবারে প্রধানমন্ত্রী উনি হ্যাঁ আপোষ গারোসানি উনি আপোষ করার নাম উনিও করেছেন উনি আমাদের জন্য হ্যাঁ ধানের শীষকে ভোট দেবে উনি ধানের শীষকে ভোট দিবেন উনি চান আমাদের আমলে 20 টাকা 30 30 টাকা কেজি চাউল ছিল 50 টাকা কেজি চাউল তেল ছিল উনি আর আমরা হাসিনার আমরা লবণ 200 টাকা করে খেয়েছি এখন লবণ আমরা লবণ খেয়েছি আমরা এই যে ইসের আমলে 20 টাকা করে তারপরে আমাদের চাউলের দাম কম চিনির দাম কম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আমাদের বিএনপির সময় ছিল আমরা বলি নাই 10 টাকা খাওয়াবো কিন্তু উনি বলেছে আমার মেয়েটা 20 টাকা করে খাওয়াইছে চাউল খালেদা যে চাউল 20 টাকা করে সব কিছু ওই চাউল এখন 80 টাকা আর সব কিছু উনি কম কম দিয়ে দিছেন কম করে দিছেন হাসিনার কথা মনে হলে শরীর জ্বলে যায় ওনাদের কাউয়া কাদিয়ে কথা মনে কথা বলতে ইচ্ছে কেন এরকম ওরা এত খারাপ আর আমার ম্যাডাম তারপরে ওনারা উন্নয়ন দেখায় উন্নয়ন আমার খালেদা জিয়া করেছে উন্নয়ন খালেদা জিয়া উন্নয়ন করেছে আমরা একটা কাপড় কিনতে গেলে হ্যাঁ আমাদের একটা মার্কেটে গেলে অনেক সস্তা কাপড় কিনতে পারতাম উনি ফুটপাতের লোকদের উঠিয়ে দিয়েছে ফুটপাতের লোক যে যারা কাজ করতেছে ওনারা কি করে খাবে ফুটপাত উঠিয়ে দিলে ছিনতাইকারী বেড়ে যায় খালেদা জিয়ার আমলে ফুটপাত উঠায় নাই গরিবদের মারে নাই উনি হাসিনার আমলে গরিবদের মেরে ফেলতেছে এই জন্য জনগণ আমাদেরকে চাচ্ছে আমাদের বিএনপি সরকার খালেদা জিয়াকে চাচ্ছে দর্শক রাজনীতি করি না রাজনীতি বুঝি না রাজনীতি নিয়ে বিশ্লেষণ করার মতো আমার প্রয়োজন বোধ করছি না তার এই বক্তব্যটা কতটা যুক্তিসঙ্গত সেটা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন দর্শক তো চলুন এখন আপনাদের সামনে তুলে ধরি উবাইদুল কাদের চৌধুরী কেন চেতে গেলেন কেন ক্ষেপে গেলেন ভাই সাংবাদিকরাও মারাত্মক কিন্তু চলুন তুলে ধরি আমার বিরুদ্ধে যখন করে তখন কি করব তখন আপনি আসেন আমার পক্ষে কোথায় কোথায় পালাবার আরে কোথায় পালাবো বাধা দিবে বাধা দিবে যখনই কোনো বিএনপি সমাবেশ হয় তখন ধর্মঘট দিয়ে বাস বন্ধ করে দেয়
চিটাঙ্গি বাস বন্ধ ছিল, আপনি কথা শুনেন, চিটাঙ্গি বাস বন্ধ ছিল। আমি তো খুলনায় আমরা দেখলাম, চিটাঙ্গি বাস বন্ধ ছিল কি? আমি চিটাঙ্গির কথা বলছি না, আমি জানতে হবে আপনি সাংবাদিক। আমি খুলনার কথা বলছি, মানে বলছি দুই দিন স্ট্রাইক করলো তারা। হ্যাঁ, ওটা বাস মালিকদের জিজ্ঞেস করো। আমি যখন মন্ত্রী তখন যে তারা আমাদের বিরুদ্ধে ধর্মঘট করছে কি আপনি দেখেন নাই? রাস্তা কাদা পানি, তারপর গোবর পর্যন্ত মুখের সাথে মিশাইছে, গাড়ি আটকি করে নাই তো সেটা তাদের ব্যাপার। তারা গাড়ি চালাবে না চালাবে, বেসরকারি গাড়ি, আমি তো বিআরটিসি গাড়ি বন্ধ করে দিই, বেসরকারি গাড়ি চালাবে কি না চালাবে এটা আমার ব্যাপার। এ দায়িত্ব কি? আমি যখন মন্ত্রী আমার বিরুদ্ধে যখন করে তখন কি করব? তখন আপনি আসেন আমার পক্ষে? বিএনপি আমলে পাঁচ বছরে পাঁচ সপ্তাহ আমি ওবায়দুল কাদের আমার ঘরে থাকতে পারি, সাহেবরা তো বাসায় আছে, সবাই এসি ঘরে অবস্থান করছে। আন্দোলন তো খরার মধ্যে ছিলেন, এখন একটু বৃষ্টি দেখছেন, 13 বছর ধরে খরা, মরা গাঙ্গে জোয়ার আর আসে না, এখন একটা ছোট্ট জোয়ার দেখছেন, কিছু ঢেউ দেখতে পাচ্ছেন, এটাকে ভাবছেন লক্ষ লোকের ঢেউ। সাংবাদিকরাও আপনাদের এতদিন পরে ঘুমন্ত মানুষ জেগে উঠেছে, এই ছবিটা প্রচার করতে তারাও আনন্দ পাচ্ছেন, ভালো, এটাই গণতন্ত্রের বিউটি। দর্শক, সাংবাদিকদের প্রশংসা করতে হয় কিভাবে? তিনি ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন করলেন, যে প্রশ্ন শুনে পরে চেতে গেলেন, রেগে গেলেন উবাইদুল কাদের চৌধুরী। দর্শক, চলুন এখন আপনাদের সামনে তুলে ধরি আল্লামা মামুনুল হক সাহেব দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী আছেন, ওনাকে নিয়ে ডক্টর ফয়জুল হক কিছু কথা বলেছেন, চলুন সে ভিডিও চিত্রটা তুলে ধরি। মামুনুল হক, তোর মতো খয়রাতির বাচ্চা বেটা, মামুনুল হক কি তোর মতো ভিখারি? আল্লামা আজিজুল হকের একটা পশমের যোগ্যতা সমগ্র বাংলাদেশের, তুই কে? সেই আজিজুল হকের সন্তানকে বলে ঘড়ি চুরি করেছে, অসভ্য দেশ। মানিব্যাগ ঘড়ি চুরির মামলা সাজিয়ে তাকে গ্রেপ্তার করেছে, কারণ ওরা জানে যে আজ হোক কাল হোক মামুনুল যেহেতু ধর্ষণ করে নাই, ওইটা দিয়ে ফাঁসাইতে সময় লাগবে, তাই তাকে কি করেছে, মানিব্যাগ দিয়ে গ্রেপ্তার করেছে। মামুনুল সাহেবদের এক কাপ চাও জীবনে খাই নাই, কিন্তু এই মামুনুলের পক্ষে আমি বাংলাদেশের যতগুলো টকশো করেছি আমি জানি না আর কতজনে করেছে, কারণ আমার বিবেকে তারা বেঁধেছে যে মামুনুল যদি সত্যি সত্যি অপরাধও করে থাকে, ধরে নিলাম যে ওনার কথা অনুযায়ী রাষ্ট্রের আইন অনুযায়ী অপরাধ করেছে, কি বলে কাবিননামা সাথে নেয় নেয়, আমি তো এটা বিশ্বাস করি শিওর যে সে যার সাথে থেকেছে হালাল উপায় থেকেছে, অ্যাকর্ডিং টু ইসলাম যা বলে সেভাবেই তিনি থেকেছেন, কিন্তু ওনাদের নিয়মে যেহেতু কাবিন নিয়ে আসে নাই, তো যে কাবিন ছাড়া যে আপনার নায়ক নায়িকারা বাচ্চা বানাই দিতেছে, কোনোদিন কি কোনো পুলিশ অফিসার জিজ্ঞেস করছেন একটা না দুইটা না তিনটা পরিবার চারটে পরিবার নিয়ে ঘোরাঘুরি করতেছে, এদের কোনো জিজ্ঞেস করছেন? পরিমণিরে জিজ্ঞেস করছেন আপনি? অথচ বিচারক বলে কি, পরিমণির কাছে ক্ষমা চাইতে হবে যারা তাকে রিমান্ডে নিয়েছে। দিস ইজ আওয়ার কান্ট্রি ব্রাদার, এই জায়গাটায় আমার কষ্ট লাগে। তার মানে মামুনুল দাড়ি টুপি হুজুর, ওনাকে ঘায়েল করো। গ্রেপ্তার করা হয়েছে মামুনুলকে, সমগ্র বাংলাদেশ ব্যাপী আপনারা শুনেছেন 501 নম্বর রুমের কাহিনী, তাই না? অসভ্য প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে মানিব্যাগ এবং এই ঘড়ি চুরির মামলায়। মামুনুল হক, তোর মতো খয়রাতির বাচ্চা বেটা, মামুনুল হক কি তোর মতো ভিখারি? আল্লামা আজিজুল হকের একটা পশমের যোগ্যতা সমগ্র বাংলাদেশের, তুই কে? সেই আজিজুল হকের সন্তানকে বলে ঘড়ি চুরি করেছে, অসভ্য দেশ। মানিব্যাগ ঘড়ি চুরির মামলা সাজিয়ে তাকে গ্রেপ্তার করেছে, কারণ ওরা জানে যে আজ হোক কাল হোক মামুনুল যেহেতু ধর্ষণ করে নাই, ওইটা দিয়ে ফাঁসাইতে সময় লাগবে, তাই তাকে কি করেছে, মানিব্যাগ দিয়ে গ্রেপ্তার করেছে। এরকম করে অনেক মামলা দিয়ে প্রায় 30 দিনের উপরে তাকে রিমান্ডে নিয়েছে।
41টার উপরে সম্ভবত তার বিরুদ্ধে মামলা আছে, আমার কাছে লিস্ট পাঠিয়েছে। দর্শক মামুনুল হক সাহেব, কিনি আপনার কোন মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে পারেন। দর্শক, ভিডিওটি পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।